আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো ইয়ানমার কম্বাইন হারভেস্টারের পরিচালনা নির্দেশিকা নিয়ে। আজকে আমরা জানবো ইয়ানমার কম্বাইন হারভেস্টারের HST সম্পর্কে। HST আসলে কি? HST হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ট্রান্সমিশন, যা মূলত হাইড্রোলিক দ্বারা চালিত হয়। HST হারভেস্টারকে সামনে এবং পিছনে সহযোগিতা করে। হারভেস্টিংয়ের সময় হারভেস্টার কাদাপানি অথবা গর্তে আটকে যেতে পারে। এই আটকে যাওয়া অবস্থা থেকে উত্তোলনের জন্য অপারেটররা লিভার একটানা চাপ দিয়ে সামনের দিকে ধরে রাখে অথবা পেছনের দিকে ধরে রাখে, যা কোনোভাবেই উচিত নয়। এতে করে HST ক্ষতির সম্মুখীন হতে পারে। HST-কে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য হারভেস্টারটি যখন কাদা জমিতে আটকে যাবে, তখন হারভেস্টারটি লিভার আস্তে আস্তে সামনের দিকে অথবা আস্তে আস্তে পেছনের দিকে দিয়ে মেশিনটি উত্তোলন করে।